الحمد لله الله أكبر مهرباني الله أكبر إحسان أجمع دير الفيخ الميسر على مذهب الإمام العظيم أبي حنيفة النومان كتبتك ون پنچاش تمو درس أم كتاب الصلاة تكي. قال الله تعالى حافظوا على الصلاوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم يكتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمه الله بهن الخطايا. رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه. الصلاة أعظم عبادة لأنها تصل العبد بربه. الصلاة شكر لله تعالى على نعمه التي لا تحصى الصلاة في اللغة الدعاء والصلاة في الشرع أقوال وأفعال تفتتح بالتكبير وتقتدم بالتسليم بشراية مخصوصة كتاب الصلاة صلاة شمبرجيتو كتاب الله تعالى الله پاک بولین حافظو تم نے حفاظت کرو على الصلاوات صلاة شمحر حفاظت کرو والصلاة الاسطاء ابو مدبوتی صلاة تر تم صلاة تر حفاظت کرو بشش کرو مدبوتی صلاة تر الصلاة الاسطاء در ادوش حلو الصلاة بين الصلاوات সমস্ত সলাদগুলোর মধ্যে মাঝামাঝি যে সলাদ তা মধ্যবর্তী সলাত এর এ ব্যাপারে অনেক কথা আছে যে সলাদ উল দ্বারা কোন সলাদ উদ্দেশ্য তবে সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রাধান্যপ্রাপ্ত কুল হলো আসরের সলাদ ওকৌমল ইল্লাহি ক নিতিন ওকোমল ক নিতিন তোমরা আল্লাহ পাখির সামনে আদবের সাথে দাঁড়িয়ে থাকো অনূদ মানে সমস্ত আদাব সমস্ত আদাবগুলোর দিকে লক্ষ্য করে নামাজের মধ্যে দাঁড়াও তে এই মধ্যে সলাতে হেফাজতের কথা বলেছেন বিশেষ করে মধ্যবর্তী সলাদ অসরের সলাতের গুরুত্ব অনেক বেশি এই জন্য কলে রসুল্লাহ সাল আলী আসসালাম রসুল্লাহ বলেন আর আইতুম তুম লাউ আন্না হারান বিবাহ হাদিকুম আরো আই তোমার আচ্ছা বলো তো লাও যদি একটা নাহাত থাকে বিবাহি কুম তোমাদের কারো দরজার নিকটে সে গোসল করে পাঁচ মিন প্রত্যেকদিন পাঁচবার ক হালতে কি বাকি থাকবে মিন দাঁড়ানি হি কোন মহিলা সায়ুন ময়লার মধ্য দিয়ে কোনো কিছু তার কি কোনো ময়লা বাকি থাকবে কলু সাবারা বললেন লাই ক হি হিসাই সাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কোনো ময়লাই বাকি থাকবে না কলা বললেন ফাজা আলিকা মাসালো সলা ওয়া তিল খামস ফাজা আলিকা উহাই মাসালো দৃষ্টান্ত সালাওয়াতিল খামস পাঁচ খামস পাঁচক উদাহরণে তেমন ইয়াম হু মিঠিয়ে দেন আল্লাহ হু আল্লাহ পাক মিটিয়ে দেন মাধ্যমে বিহিননা এ চলা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে দেখো একটা বলতো তোমাদের কোনো ব্যক্তির ঘরের সামনে দরজার সামনে যদি একটা নহর থাকে আর সে নহরে যদি সে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীর কি কোনো ময়লা বাকি থাকবে বললেন্লা কোনো ময়লাই বাকি থাকবে না আল্লাহ রসুল বললেন পাঁচ ওয়াক্ত চলা দৃষ্টান্ত এমন এর মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহসমূহকে ক্ষমা করে দেন মাফ করে দেন মিটিয়ে দেন এই হাদিসটা বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে রাওয়াহুল বুখারী ও মুসলিম এই হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনু আনহু সালাত এর ফজাইল বলা উদ্দেশ্য আর সালাত আযম ও ইবাদাহ সালাহ সালাত হচ্ছে আযম ও সবচেয়ে বড় আযম ও সবচেয়ে বড় সুবালি ডিগ্রি আযম হিসমে তফজিল বলা হয় আরবিতে তুলনা বোঝানোর জন্য ব্যবহৃত হয় আম এবার ইবা আদা মানে ইবাদতলা সবচেয়ে বড় ইবাদতাহা কেননা ওহা তা যুক্ত করে আল আবদা বান্দাকে বিরব তার রবের সাথে বায়ের তলোর সাথে কেননা সলাদ বান্দাকে তার রবের সাথে যুক্ত করে দেয় আসলাতু সলাত হচ্ছে সুপূরণ শুকর লিল্লাহি তা আলা পাকের শুকর আলা উপর নিয়ামিহি সমস্ত নিয়ামত তার দেয়া সমস্ত নিয়ামত আল্লাতি যেগুলো লা তোফ গণনা করা সম্ভব নয় আল্লাহ পাকের নিয়ামত এত বেশি যে গণনা করা সম্ভব নয় অইন তা ওদ নিয়াম তো লা আল্লাহ পাক নিজে বলেছেন যে তোমরা আমার নিয়ামত কে গণনা করে শেষ করতে পারবে না এটা সলাদ হলো ওই সমস্ত নিয়মাদের জন্য সুকর আর সলাইত অফিল্ড লোয়া দোয়া শাব্দিক অর্থে সলাত শব্দের অর্থ হচ্ছে দোয়া ও সলআত অফিসার শরিয়তের পরিভাষায় সলাদ বলা হয় আকোয়ালুন কিছু কথা ও আফ আয়ালুন কিছু কাজ বেশ কিছু কাজ এবং বেশ কিছু কথার সমষ্টি তুফতে দাহু যে কথা বা কাজগুলোকে শুরু করা হবে বিকির তাকবীরের মাধ্যমে শুরু করা হবে তাকবির বলে শুরু করা হবে এবং খতম করা হবে শেষ করা হবে বিদীম সালামের মাধ্যমে আলাইকুম আলহামতুল্লাহ বলে শেষ করা হবে বিশ্বরা ইতিন মকসুসীন ইতিন অনেকগুলো শর্তের সাথে মাকসুস আতিন বিশেষ নির্দিষ্ট শর্ত বেশ কতগুলো নির্দিষ্ট শর্তের সাথে যখন সম্পন্ন হবে কিছু কথা এবং কাজ যেগুলো শুরু হবে তাকবিরের মাধ্যমে শেষ হবে তাসলিমের মাধ্যমে সেটাই হলো শরীয়দের পরিভাষায় সলা মানে তাকবির থেকে তাসলিম পর্যন্ত যা যা কাজ সে করবে এসবগুলো কাজ এর মধ্যে কথা আছে এর মধ্যে কাজ আছে এসবগুলো মিলে যে কাজটা সেটার নাম হলো কি সমষ্টিগতভাবে সলা আনোয়া ও সলা ই সলাতের প্রকার আর ইলা কিসমাইন সলা দুই প্রকার আর সলায় আর বিভক্ত হয় ইলা দিকে কিসমাইন দুই প্রকারে সলা দুই প্রকারে বিভক্ত হয় সলায়তুন মুস্তামিলাতুন আলা রুকু ইন ওয়াসুজুদিন সলাতের মধ্যে কিছু সলাৎ এমন আছে যে সলাদটা মুস্তামিলাতুন সামিল করে আলা উপর রুকু ইন ও রুকু এবং সিজদা তাকে সামিল করে কিছু সলাৎ এমন আছে যে সলাতের মধ্যে রুকু সিজদা আছে সলায়াতুন গয়ের মুস্তামিলাতিন আলা রুকু ইন ও আবার এমন কিছু সলাৎ আছে গায়ের মুস্তামিলাতিন যেটা সামিল করে না আলা রুকু ইন ও সুজুদ্দিন রুকু সিজদাকে সামিল করে না وهي صلاة الجنازة شيء ده جنازر جنازة صلاة الصلاة, الصلاة المشتملة على ركوعين وسجودين تنقسم إلى ثلاثة أنواع أبا جي صلاة شامل كوري ركوش ازدكي الصلاة المشتملة على ركوعين وسجودين ركوع مش ازدكي شامل كري أمن صلاة تنقسم ببقت إلى ثلاثة أنواع

পাঁচ ওয়াক্ত সলাত সমূহ কুল্লায়ম প্রতিদিন ওয়াহিয়া সলাওয়াতুল খামসু কুল্লি ইয়মিন বা কুল্লা ইয়মিন কুল্লা ইয়মিন পলায় পরা হবে কুল্লা ইয়মিন প্রতিদিন পাঁচ অক্ত সলাত ওয়া একটা হচ্ছে ওয়াজিব সলাত ওয়াহিয়া সেটা হচ্ছে সলায়াতুল বিথুরি বিতিরের সলাত ও সলায়াতুল আইদাইন দুই ঈদের সলাত ওয়া কোজা উন নাওয়া ফিলিল্লাতি ফাঁসাদাৎ বা এবং ওই সমস্ত নফল নামাজ যে নামাজগুলো ভেঙে ফেলেছে সে শুরু করার পরে আল্লাতিয়ে ফাসাদাত যেটা ফাঁসা ফাসেদ হয়ে গিয়েছে যেটা ভেঙে গিয়েছে বা শুরু ফিহা শুরু করার পরে কোনো কারণে ওই সোলারটা ভেঙে ফেলেছে সে নিজে অথবা অন্য কোনো কারণে ভেঙে গেছে এরকম যেটা এটার কজা দেয়া হানফিফ বৈশিষ্ট্য মানে রায় হলো যে কেউ যদি শুরু করে ফেলে তো সেটা তার উপর হয়ে যায় করে ফেললো তখন এটা হয়ে যায় কোনো কারণে যদি এটা সে ভেঙে ফেলে এটারও কাজা দেয়া ওরা আনে নেওয়া তাওয়াফ তাওয়াফের পরে যে দুই রাকাত সলা তাদের করতে হয় ইন্দাল মাকাম মাকাম ইব্রাহিমের নিকটে যে দুই রাকাত সালাত আদায় করতে হয় তা বেশ পরে সেটাকে সেটাও আজিব তাওয়াফে তাওয়াফের পরে সাইদ নফল তাওয়াফ হুক যে ফরজ তাওয়াফ হুক তাওয়াফ বলা হয় সাতটা তো সাতটা চক্কর দিয়ে দুই রকা সালাত আদায় করা এটার নাম হলো তাওয়াফ সাতটা সাতটা চক্কর দিতে হবে সাতটা চক্কর দিয়ে বায়তুল্লার চারপাশে সাতটা চক্কর দিয়ে শেষে দুই রকা চাল আদায় করবে এটার নাম তাওয়াফ এটা নফলও হতে পারে অনেক বেশি নফল তাওয়াফ করা যায় শুরু করবে হাজরুল আসওয়াদ যেখানে সেখান থেকে সেখানে সে বরাবরে পরে দিকে ফিরে দুই হাত তুলে মানে হাজরুল আসওয়াতকে চাইলে যদি সুযোগ থাকে চুম্বন করবে নইলে লাঠি দিয়ে স্পর্শ করে চুম্বন করবে অথবা হাত দিয়ে স্পর্শ করে চুম্বন করবে অথবা দূর থেকে ইশারায় চুম্বন করবে চুম্বন করে মানে সে লক বলে হাত হাফ বলে হাত উঠ হাত দিয়ে ইশারা করে চুম্বন করবে চুম্বন করে সে এখন যাত্রা শুরু করবে গরির কাটা গরির কাটার বিপরীতে গরি কাটার বিপরীতে এখন সে হাঁটা শুরু করবে ঘুরে আসবে বাইতুল্লাহ চারপাশে এটাও এক চক্কর দিয়ে এসে আবার হাজার নিকটে এসে আবার একবার বলে বাইর দিকে ইশারা করে হাতে আবার চুমু খাবে অথবা সরাসরি চুমু খাবে যেভাবে সম্ভব এবার আবার আরেক চক্কর দিবে এভাবে সাত চক্কর দিবে ওজুর সাথে করবে এটাকে তাওয়া বলা হয় তাওয়াফ এ সময় বাইতুলার দিকে সিনা ঘুরিয়ে ফেলতে পারবে না বুক যেন ঘুরে না যায় বাইতুলার দিকে সিনা ঘুরে যদি চলে ওই অংশটা আবার পিছিয়ে আসতে হবে পেঁচিয়ে এসে আবার হাঁটতে হবে কারণ বাইতুল্লার দিকে ফিরে যদি মানে বুক দিকে ফিরে যদি কিছু চলে এই অংশটা তাওয়াফের মধ্যে গণ্য হবে না এবং তাওয়াফ করতে হবে বাইতুল্লার সাথে পারপেন্ডিকুলার লম্বভাবে অর্থাৎ তার দিকে ফিরে ফিরা ফেরা যাবে না বাইতুল্লার সাথে লম্ব হয়ে চলবে এবার ঘুরে আসবে বায়তুলার চারপাশ বায়তুলার দিকে ঘুরে যাবে না বায়তুলার দিকে তাকাবে না অন্য সময় বায়তুল্লার দিকে তাকানোই বাদ কিন্তু তাও ফেসবাদ দিকে তাকানো মাকরুক মোট ঘুরে আসবে এক চক্কর এভাবে সাত চক্কর দিবে আর চক্করের মধ্যে যা যে কোনো যে কোনো দোয়া করতে পারে বাংলায় করতে পারে আরবিতে করতে পারে নিজের ভাষায় আরবিতে যেমন ইচ্ছা দোয়া করতে পারে ঘুরে আসবে সাতটা চক্কর দিয়ে বলা হয় যে মাকামে ইব্রাহিমের নিকটে সাল্লা সোল্লা করবে এটা মাকাম ইব্রাহিম নিকটে কিন্তু অনেক ভিড় পারা যায় না মোটামুটি মসজিদুল হারামের যে কোনো জায়গায় দুরাক সাল্লাহ আদাই করলেই হয়ে যাবে এ হলো কি নফল দাওয়াফ এ পুরোটা একবার ঘুরবে এ নফল দাওয়াফ হবে ফরজ তাও হতে পারে এইরকম নিয়তের কারণে ফরজ নিয়তের কারণে নফল এই তো এইভাবে তাওয়াফ যে করা হয় তাও ফের দুই রাখা সাল্লাহ তাদাই করা হয় এটাও কি ওয়াজিব এই দুই রাখা তাদাই না করলে তাও হবে না কারণ অসম্পূর্ণ রয়ে গেলো ওয়াজিব রয়ে গেল এই নফলুন ওয়াহিয়া মা আদা আদাল মফরুদা তািবতা নফল বলা হয় মাফরুদা এবং ছাড়া মাফরুদা মানে ওয়াজিব ফরস এবং ওয়াজিব সলাদ ছাড়া আর যত সলাদ আছে নফল নফল এসবগুলোকেলাদা যেগুলো এগুলো কি বলে এগুলো নফল শুনুদে মোয়াক্কা দেয় এগুলো কি এগুলো নফল শুনতে জায়দায় এগুলো কি এগুলো নফল মানে সরিয়েতের পরিবেশে এগুলো নফল কারণ এগুলোকে তো শরীয়ত ওয়াজিব বানায় নাই ওয়াজিব ছাড়া এগুলো নফল মানে অতিরিক্ত এ অতিরিক্ত সবগুলো নফলের মধ্যে সামিল বাকি কোনোটাকে মুস্তাহাব বলা হয়